হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, নারিকেল পুলি পিঠা। প্রথমে পানি দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম, নারিকেল দিলাম। পানিটা যখন একটু ফুটে আসবে, তারপর চাউলের গুঁড়ো অ্যাড করব। আস্তে আস্তে চাউলের গুঁড়ো অ্যাড করলাম, তারপরে ঢাকনা দিয়া বেশ খানিকক্ষণ ডাইকা রাখতে হবে। চুলার আঁচ একদম মিডিয়াম থাকবে, মিডিয়াম টু লো। তারপরে আস্তে আস্তে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। ডোটা একটু শক্ত শক্ত করতে হবে, এটার সাথে একটা ডিম অ্যাড করলে ভালো হয়। আমি একটা ডিম অ্যাড করলাম, ডিমটা দিলে একটু মুচমুচাটা বেশি হয়, শক্ত কম হয়, তাইলে খাইতে ভাল লাগে। ডিম দিয়ে সুন্দর করে এটার একটা ডো তৈরি করে তারপরে ছোট ছোট লেচি আকারে কেটে নিব, ছোট ছোট বলের মতো করে তৈরি করব। সবগুলো একসাথে করলাম, তারপরে এরকম সাজের মধ্যে নিয়ে খাজ, এই খাজের মধ্যে নিয়ে তারপরে প্রেস করে করে এই পিঠাগুলো তৈরি করলাম। সহজ হয়, এভাবে করলে একটু সহজ হয়, দেখতে সুন্দর লাগে, এই আর কি। হালকা করে প্রেস করে এই তো পিঠা রেডি। আমি এক এক করে সব এভাবে বানিয়ে নিব, সবগুলা তো দেখানো সম্ভব না, এই জন্য আমি একটা করে দেখালাম। দেখতে অনেক সুন্দর লাগে, খাইতেও ভাল লাগে, খাইতে অনেক টেস্টি, নারিকেলের একটা ফ্লেভার আসে, অনেক ভাল লাগে খাইতে। তারপর আরেকটা ফ্রাই প্যানে তেল দিলাম, তেল গরম হওয়ার পরে আস্তে আস্তে পিঠাগুলো দিব। তারপরে হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। আমার একটু গ্যাস কম ছিল তো এর জন্য একটু আস্তে আস্তে গরম হয়েছে। তিন চারটা ভেজ দিয়ে এরকম করে পিঠাগুলো সুন্দর করে উঠায় নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।